সম্মানিত উপস্থিত ভিউয়ার্স দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জাকাত কোর্সের 17 নম্বর পার্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা জাকাতের অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো জাকাতের খাতসমূহ। জাকাতের খাতে আমরা এখানে মোট 3টি দার্সে আলোচনা করব ইনশাআল্লাহ, সব খাতগুলো যেন সংক্ষিপ্ত হয় এবং বেশি লম্বা না হয়। প্রথম দার্সে এটা আমাদের জাকাত সিলসিলার 17 নম্বর পাঠ সেটা, এবং জাকাতের খাতসমূহের প্রথম পাঠ, প্রথম দার্স এটা। প্রথম দার্সের আমরা আলোচনা করছি জাকাতের খাতগুলো কী কী এজমালি, এবং প্রথম দুই খাতের বিস্তারিত বর্ণনা। কোরআন কারিম আল্লাহ তাআলা জাকাতের খাত বর্ণনা করেছেন সূরা তৌবার 60 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন এখানে, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ তাআলা 8টি খাতের কথা উল্লেখ করেছেন। প্রথম দেখুন খাত, যেটা আমরা ইন্নামাস সাদাকাত, কোথায় সাদাকাত, কোথায় সাদাকাত, এরকম বিভিন্ন শব্দ আসছে। তো অর্থাৎ জাকাতের কথা বলা হচ্ছে, জাকাত ফকিরদের জন্য, ফকারা ফকির শব্দের ব্যবসান, ফকির যারা তাদের জন্য, আমরা ফকিরের ব্যাখ্যা পরে আসবো। মিসকিনদের জন্য, মাসাকিন মিসকিন শব্দের ব্যবসান, ওয়াল আমিলিন আলাইহা, জাকাত আদায়ের জন্য যারা কর্মচারী আছেন, নিযুক্ত ব্যক্তি যা তাদের জন্য, আমিলিনা আমিল শব্দের ব্যবসান, আমিল শব্দ আরবে খুব ব্যবহার হয়, কর্মচারীকে বলা আমিল, তো লেবার কামিল, অর্থাৎ এখানে আমিলিন ব্যবসান আমিল শব্দের, জাকাত আদায়ের জন্য যারা আমেল অর্থাৎ কর্মরত আছেন তাদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের অন্তর জয় করা বা চিত্তাকর্ষণ প্রয়োজন। চিত্তাকর্ষণ অন্তর জয় মানে, ধরুন এমন এমন ব্যক্তি সমাজে আছে কোনো কোনো গ্রুপ যাদের অন্তর জয় করার জন্য, চিত্তাকর্ষণ করার জন্য, তাদেরকে ইসলামের দিকে ধাবিত রাখার জন্য তাদেরকে জাকাতে টাকা দিতে হয়। এর ব্যাখ্যা পরে আসবে ইনশাআল্লাহ। এমন আমাদের ন মুসলিম আছে বা অন্য কোনো ব্যক্তি আছে, এই ব্যাখ্যাগুলো পর আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন এখানে, অফির রেকাব অর্থাৎ দাস মুক্তির জন্য, যদি কেউ দাস থেকে থাকে, কারো কোনো মুসলিম ভাই দাস হয়ে থাকে অন্য কারো, তো তাদের মুক্তির জন্য জাকাতের টাকা দিয়ে তাকে মুক্ত করা হবে। 6 নম্বরটা হলো ওয়াল গারিমিনা, গারেম শব্দের ব্যবসান, গারেমিন গারেম শব্দের ব্যবসান অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য, যারা ঋণ আছে, যাদের ঋণ পরিশোধের সামর্থ্য নেই, ওদেরকে ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা থেকে দেওয়া হবে। এটা একটা খাত। আরেকটি খাত হলো অফিস হাবি লিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার ব্যাখ্যা আমরা পরে আসবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে 8 নম্বর খাতটি হলে এরপরে ওয়াবনি সাবিল, মুসাফেরদের জন্য, তো মুসাফেরদের জন্য এটা হলো 8 নম্বর খাত, অষ্টম খাত, শেষ খাত, এদেরকেও জাকাতের টাকা থেকে দেওয়া হবে। অর্থাৎ মুসাফির মানে সফর অবস্থায় টাকা পয়সা শর্ট হয়ে গেছে এমন ব্যক্তির জন্য, ব্যাখ্যা পরে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন যে ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকিম, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়, অর্থাৎ প্রজ্ঞাময় অর্থাৎ অনেক বেশি প্রজ্ঞা অধিকারী, হেকমত এর অধিকারী। সূরা তৌবা 60 নম্বর আয়াত, এই আয়তে আল্লাহ তাআলা জাকাতের 8টি খাত সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং ক্লিয়ারলি সমস্ত খাতের কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা 8টি খাতে বর্ণনা করেছেন এবং প্রত্যেক খাতই জাকাতের উপযুক্ত, প্রত্যেকটি খাতই। ইসলামের দৃষ্টিতে জাকাত এবং জাকাত, ইসলামের দৃষ্টিতে জাকাত যেটা সমাজ এবং মুকাফেককে সবার জন্য, সামাজিক সমাজ যেমন সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তির প্রয়োজন রয়েছে জাকাত, এবং মুখাপেক্ষী ব্যক্তি যারা আছে সমাজে তাদের দরকার। সুতরাং সমাজ এবং মুখাপেক্ষী ব্যক্তি সব মিলেই উভয়ের ডেভেলপমেন্টের জন্য, অভাব দূর করার জন্য, অভাবের প্রয়োজন মেটানোর জন্য জাকাতের বিধান ইসলাম এসেছে। শুধুমাত্র জাকাতের প্রশ্ন আসলে আমাদের দেশে একটা প্রচলন আছে, এটা সব জায়গায় না হয়তো কোনো কোনো ক্ষেত্রে, যে জাকাত মানে কাদেরকে দিতে হবে, হয়তো একেবারে ফকির মিসকিন বা হুজুরদেরকে দাও না, আলেমদেরকে মাদ্রাসায় দাও, মসজিদে দাও না, এটা একেবারেই ভুল ধারণা, এবং এটা সম্পূর্ণভাবে এই কাজটি ইসলামের সমর্থন করে না। এটা তো এই যে শুধুমাত্র ধর্মীয় ব্যক্তিদেরকে সম্মান করা, ওদেরকে জাকাতের টাকা দেওয়া, অন্য কাউকে বঞ্চিত করা,
এই শিক্ষা ইসলাম কখনো দেয়, এটা অন্য ধর্মতে এসেছে। ধর্মীয় ব্যক্তিদেরকে মাথা উঠিয়ে রাখো, অথবা বেশি সম্মান দাও অন্যদেরকে, একেবারে কোনো ভ্রূক্ষেপ করবে না অন্য গরিবদেরকে, এটা এটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামে হ্যাঁ সবার, এখানে আটটি খাতকে বলা হয়েছে, আটটি খাতের প্রত্যেকটি খাতই জাকাতের উপযুক্ত। এখন কোন খাত কোন জায়গায় বেশি উপযুক্ত, এটা সময় এবং স্থান এবং প্রয়োজন বিবেচনা করে যিনি জাকাত দেবেন তাকে অবশ্যই বিষয়টা দেখতে হবে। ধরুন কোনো ব্যক্তির কাছে ওলামার হুজুর মাদ্রাসা থেকে লোকজন আসছে, আবার সেখানে একজন এই ঋণগ্রস্ত ব্যক্তি তার কাছে আছে, আবার তার একজন ন মুসলিম আছে, এভাবে ধরনের বিভিন্ন খাত তার কাছে, ফকির মিস কোনো আসে তাদের কাছে, কি করবে ওই ক্ষেত্রে? এখন বিষয়টা দেখবে যে ন মুসলিমের অবস্থা কি। ন মুসলিম যদি এমন হয় যে তার ইসলামে টিকে থাকা মুশকিল হচ্ছে, তার অর্থনৈতিক সংকট বেশি, তাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ সে মাত্র ইসলাম গ্রহণ করেছে। এখন যদি সে ইসলামে টিকে থাকতে না পারে, ইসলামে যদি আকৃষ্ট না হয়, অটল না থাকে, তাহলে তো সে ইসলাম থেকে বের হয়ে আবার সে আগের ধর্মের সে চলে যাবে, মোরতাদ হয়ে যাবে, আউযুবিল্লাহ। এমন ঘটনা অনেক জায়গায় ঘটেছে। এই বিষয়গুলো মুসলিম সমাজের দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা যাকাত থেকে, যদি নিজের পকেট থেকে নাও দাও, তাকে সাহায্য না করো, যাকাত থেকে তাকে দিতে হবে ইসলামের নিয়ম। সুতরাং এই না মুসলিমকে এখানে প্রায়োরিটি দেওয়া উচিত। আবার একই বাড়িতে যদি এমন হয় যে আমার ঋণগ্রস্ত নিকটতম আত্মীয় স্বজন আছে, যেমন নিজের ভাই, তাদেরকে যাকাত দেওয়া যায়, নিজের বোন, অথবা মানে যখন আলাদা হয়ে যাচ্ছে তখন কথা বলছি আমি, অথবা চাচা ফুপু ফুপা, এরা এরা অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে, এরা অনেক কষ্ট পাচ্ছে, ঋণ শোধ করার সমর্থ তাদের নেই, আর এদিকে মাদ্রাসাগুলো আছে, তো আপনি কোন দিকে লক্ষ্য রাখবেন? আপনার জন্য উচিত হলো আপনার ভাই নিকটতম আত্মীয় তাকে ভ্রূক্ষেপ করা, তাদের এলাকা লক্ষ্য রাখা, কারণ আপনার ভাই, আপনার ফুপু, আপনার চাচা, আপনার নিকটবর্তী আত্মীয় বোন, এগুলো করতে বেশি হকদার আপনার জন্য। বলে মাদ্রাসা গরিব মেসকেন, হ্যাঁ ঘর মাদ্রাসা গরিব মেসকেন, শুধু আপনি না অন্যরা দিবে, কিন্তু আপনার ভাই ফুপুকে খালাকে চাচাকে কে দিবে? অন্যরা দিবে? সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই আপনার নিকটতম আত্মীয় যারা যে প্রকাশ করে না, সে গরিব বা ঋণগ্রস্ত কিন্তু বলতেও পারছে না কাউকে, তাকে দেওয়া আপনার জন্য সবচেয়ে বড় দায়িত্বশীল আচরণ হবে। হ্যাঁ ওদের জন্য অন্যান্য লোকরা অবশ্যই আছে, সবাই দিবে, আপনি না দিলে ওনারা দিবে, কিন্তু আপনার চাচাকে আপনার নিকটতম আত্মীয়কে কেউ দিবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে যাকাতের বিষয়ে, যাকাতের খাত সময়। সুতরাং এই এই যে বিষয়টা আছে, ধর্মীয় লোকদেরকে দিতে হবে না, ধর্মীয় লোকদেরকে না দিতে বলছি না, গরিব মিসকিন ছাত্ররা আছে যারা নাকি তালেবে এলেন, দিন শিক্ষা করছে, ওরা নিঃসন্দেহে মিসকিন হিসেবে তারা হকদার আছে, আর তারা দিন শিখে এটা আপনার সৎকার জারিয়াতে প্রভাবিত করবে আপনার জাকাতটাকে, দেখছেন? তারা দিন শিখে, ওদেরকে অবশ্যই দেবেন, কেউ দেবেন না, আমি না করছি না, হ্যাঁ ওরা ওরা নিশ্চয়ই হকদার, কিন্তু ওদেরকে তো সবাই দিবে। এই জন্য আমি আপনাকে এই কথাটা কেন বললাম, আমি নিজে আমার ছাত্রজীবন থেকে একটা হাদিস বুঝে পাই না, অর্থাৎ অনেক চিন্তা করে গবেষণা করে মানে কিছু কিছু বোঝার চেষ্টা করেছি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিনার চারটি ভাগ করলেন, চার জায়গা বর্ণনা করলেন, তার মধ্যে একটা হলো যে পরিবার প্রয়োজনের মধ্যে, তো পরিবার প্রয়োজনকে একটা দিনার দিলে, আবার একজন যদি দাসমুক্ত করে কেউ, মিসকিনকে একটা দেয়, এই ধরনের আল্লাহর চারটি খাত বলার পরে সবচেয়ে উত্তম দিনার কোনটা বললেন? বললেন যে নিজের যেটাকে যে পরিবারকে আহালকে দিচ্ছ, পরিবার প্রয়োজনের জন্য খরচ করছো, এই দিনারটি সবচেয়ে উত্তম দিনার। তাহলে একজন মিসকিনকে দেওয়ার সে একটা দাসমুক্ত করার চেয়েও মিস এই নিজের পরিবারে খরচ করাটা উত্তম হয়ে গেল? এই বিষয়টা আমার অনেকদিন চিন্তার বিষয় ছিল, কীভাবে হলো এটা? তো আমি যেটা শেষ পর্যন্ত বুঝেছি, কারণ হলো ওই সমস্ত খাত যেগুলো বলা হয়েছে, দাসমুক্ত বলুন, মিসকিন বলুন, ওগুলোতে কিন্তু অন্যান্য মানুষের শরীর পার্টিসিপ করবে, মানে শরিক হবে, তারা কিন্তু সবাই দেবে যে মিসকিন সবাই দাও, দাসমুক্ত করার জন্য সবাই দাও, তাই না? কিন্তু আপনার ঘরে আপনার পরিবার প্রয়োজন, কিন্তু আপনি ছাড়া আর কেউ দেওয়ার নেই, আর তারা জানেও না যে আপনার পরিবার কী দরকার আছে। সুতরাং এখানে শুধুমাত্র আপনিই, তারা আপনার দিকে চায় থাকে, তারা কোনো সমাজের দিকে চায় না, অন্য কারোর দিকে চায় না, আপনার ছেলে পেলে সন্তানরা, আপনার পরিবার সদস্যরা, আপনার স্ত্রী, যারা আরও যারা আছে, পিতামাতা তো এর ঊর্ধ্বের জিনিস, তার তাকে তো দিতেই হবে। তো এই দেখেন চিন্তা করে যে তারা কতো চেয়ে থাকে আপনার দিকে, অপেক্ষায় থাকে যে কখন আপনি আপনি নিয়ে আসবেন, আপনার তাদের প্রয়োজন মেটাবেন। ওই জন্য তাদের ব্যাপারটা গুরুত্ব দিয়ে তাদেরকে দিতে হবে, বিষয়টা যদি খেয়াল রাখতে উত্তম হয়েছে। এই জন্য আপনার নিকটতম আত্মীয় যদি জাকাতের মুখাপেক্ষি হয়, একবার যারা নাকি হাত পেতে চায় না, এবং আল্লাহ তালা কোরআনে ওদেরকে বলেছেন যারা নাকি মানুষের কাছে পিছিয়ে পড়ে থাকে না, চায় না কারোর কাছে হাত পাতে না, এমন মানুষকে দেখে দেখে দান করতে বলেছে, তাই না? তো আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো দান সৎকার ব্যাপার আরেকটা রসুল বলেছেন যে ইবদা বিমান তাউল, যাদের যারা তোমার মুখাপেক্ষি তাদের দিক থেকে শুরু করো। তো এইসব ব্যাপার সবগুলো লক্ষ্য রেখে আপনার নিকটত্ব যদি জাকাতের মুখাপেক্ষি হয়, ওকে আগে আপনি কভার করুন, আপনি আপনি সাপোর্ট দিন তাকে,
সামাজিক অন্যান্য দিকের চেয়ে আগে। হ্যাঁ, এরপর যদি আপনার এমন থাকে আরও পয়সা থেকে তাকে জায়গাতে বসে, তো সেকেন্ডলি আপনি দেখবেন যে মাদ্রাসার প্রতিষ্ঠানটি মিসকিন ছাত্র কোথায় আছে, গরিব ছাত্র কোথায় আছে, যারা দিন শিখছে ওদেরকে পাঁচার প্রায়োরিটি দেবেন। অন্যান্য সাধারণ মিসকিনের চেয়ে, সাধারণ মিসকিন চেয়ে একজন গরিব তালেব এলেম যারা দিন শিক্ষা করছে ওদেরকে দেওয়ার সব বেশি হবে। কারণ হলো সাধারণ মিসকিন তো সব জায়গায় হাত পেতে পারে, ওরা তো মাদ্রাসায় বসে থেকে লেখাপড়া করে, বাইরে হাত পাতার সময় হাত যায় না, কাউকে বলেও না অবস্থা, ওরা বেশি হকদার। আর ওরা ওটা পড়ে আপনার সৎকার জারিয়া দিন প্রচার করবে, আপনার জন্য আপনার দিনের সমাজের লাভ হবে এবং ইসলামের লাভ হবে, এতে আপনার সৎকার জারিয়া সব হবে। আর সাধারণ মিসকিনকে দিলে কিন্তু এটা মানে খেয়ে দিয়ে শেষ, আর কিছু আর আর কোনো সব পাচ্ছে না, শুধুমাত্র খাওয়া দাওয়া শেষ। তবে যদি এমন মিসকিন আপনার আয়ত্তে থাকে বা আপনার জানা থাকে যে কারোর কাছে চাচ্ছে না, অবশ্য সেও আপনার নিকটবর্তী এবং অত আপনার পরিচিত, তাকে কেউ হেল্প করতে আসে না, ওই মিসকিনকে প্রায়োরিটি দিতে হবে, সে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হলো সব রাস্তা রাস্তা ঘুরে বেড়া ভিক্ষা করে মিসকিনরা, ওরা তো সবাই সব জায়গায় যায়, সব জায়গায় চায়, ওদের ব্যাপারে চেয়ে যারা নাকি চায় না ওদের ব্যাপারটা গুরুত্বপূর্ণ বেশি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে।